আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব এই অধ্যায়ের পাঠ্যবই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না শুরু করছি আজকের মূল ভিডিও আঠো বইয়ের একশো নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিকরা কী বলতো উত্তরে লিখবে মেসোপটেমিয়া দুই দাগের প্রশ্ন মেসোপটেমিয়া শব্দের অর্থ কী উত্তরে লিখবে দুই নদীর মধ্যবর্তী দেশ তিন দাগের প্রশ্ন মেসোপটেমিয়া অঞ্চলের দুটি সভ্যতার নাম লেখো উত্তর লিখবে সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা চার দাগের প্রশ্ন সুমেরের লিপিকে ইংরেজিতে কি বলে উত্তর লিখবে কিউনিফর্ম পাঁচ দাগের প্রশ্ন সুমেরের লোকেরা কোন কোন বিষয়ের চর্চা করত উত্তর লিখবে গণিত জ্যোতির্বিদ্যা বিজ্ঞান প্রভৃতির চর্চা করত। ছয় দাগের প্রশ্ন কোথাকার লোকেরা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেছিল উত্তর লিখবে সুমেরের লোকেরা সাত দাগের প্রশ্ন কে প্রথম লিখিত আইন চালু করেছিলেন উত্তর লিখবে ব্যাবিলনের রাজা হামুরাবি আট দাগের প্রশ্ন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদের তীরে উত্তরে লিখবে নীল নদের তীরে নয় দাগের প্রশ্ন মিশরকে নীলনদের দান কে বলেছিলেন উত্তর লিখবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস দশ দাগের প্রশ্ন ফেরাও কাদের বলা হতো উত্তর লিখবে মিশরের শাসকদের ফেরাও বলা হতো এগারো দাগের প্রশ্ন ফেরাউদের মৃতদেহ রাখার জন্য ড্যাশ বানানো হতো উত্তর লিখবে পিরামিড বারো দাগের প্রশ্ন মিশরে কোন গাছের ছালে লেখা শুরু হয় উত্তর লিখবে প্যাপিরাস গাছের ছালে তেরো দাগের প্রশ্ন কোন নাম অনুসারে কাগজের ইংরেজি শব্দ পেপার এসেছে উত্তর লিখবে এর নাম অনুসারে চোদ্দো দাগের প্রশ্ন হায়ারোগ্লিফিক লিপি কাকে বলে উত্তর লিখবে বর্ণ ও ছবি মিলিয়ে মিশরে একরকম লেখার ব্যবহার হতো তাকে মিশরীয় হায়ারোগ্লিফিক লিপি বলা হয় পনেরো দাগের প্রশ্ন ল্যাপিস লাজুলি পাথর ভারতীয় উপমহাদেশে কোথা থেকে আমদানি করা হতো উত্তর লিখবে মিশর থেকে ষোলো দাগের প্রশ্ন কোন কোন নদীর অববাহিকায় ছিল প্রাচীন চীন সভ্যতা উত্তর লিখবে হুয়াংহ ও ইয়াং শিকিয়াং নদীর অববাহিকায় সতেরো দাগের প্রশ্ন প্রথম কাগজ বানানো ও কাঠের হরফ বানিয়ে ছাপার কৌশল কোথায় তৈরি হয় উত্তর লিখবে চীনে আঠারো দাগের প্রশ্ন চীনের প্রাচীর কাকে বলে উত্তর লিখবে বাইরের আক্রমণ ঠেকাতে চীনের শাসকরা পাঁচিল দিয়ে সাম্রাজ্য ঘিরে রেখেছিলেন সেই বিরাট পাঁচিলগুলিকে একসঙ্গে চীনের প্রাচীর বলা হয় উনিশ দাগের প্রশ্ন নগর রাষ্ট্র বা পলিস কাকে বলে উত্তর লিখবে পাহাড়ে ঘেরা গ্রিসে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল সেগুলিকে বলা হতো নগর রাষ্ট্র বা পলিস কুড়ি দাগের প্রশ্ন দুটি বিখ্যাত পলিসের নাম লেখো উত্তরে লিখবে এথেন্স ও স্পার্টা একুশ দাগের প্রশ্ন এথেন্স ও স্পার্টার সঙ্গে পার্শিক সাম্রাজ্যের যুদ্ধের কথা কোন ঐতিহাসিকের লেখায় পাওয়া যায় উত্তরে লিখবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এর লেখায় বাইশ দাগের প্রশ্ন এথেন্স ও স্পার্টার যুদ্ধের কথা কোন ঐতিহাসিকের লেখা থেকে জানা যায় উত্তর লিখবে গ্রিক ঐতিহাসিক থুকিডাইডিস এর লেখা থেকে তেইশ দাগের প্রশ্ন প্রাচীন গ্রিক সভ্যতায় কোন কোন বিষয়ের চর্চা হতো উত্তর লিখবে বিজ্ঞান ইতিহাস গণিত ও নানা জ্ঞান বিজ্ঞানের চর্চা চব্বিশ দাগের প্রশ্ন কোন উপসাগরের তীরে পার্শ্বিক সাম্রাজ্য গড়ে উঠেছিল উত্তর লিখবে পারস্য উপসাগরের তীরে পঁচিশ দাগের প্রশ্ন দুজন বিখ্যাত পার্শিক সম্রাটের নাম লেখো উত্তর লিখবে কুরুশ ও প্রথম দরাই ২৬ দাগের প্রশ্ন যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোথায় উত্তরে লিখবে জেরুজালেমে একশো নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও সাতাশ দাগের প্রশ্ন চীন ও তিব্বতের সঙ্গে যোগাযোগ বজায় ছিল কোন পর্বতশ্রেণীর শ্রেণীর গিরিপথ দিয়ে উত্তরে লিখবে হিমালয় পর্বতশ্রেণীর শ্রেণীর আঠাশ দাগের প্রশ্ন পারসের হখামনিশীয় শাসকরা গান্ধার অভিযান করেছিলেন কবে উত্তরে লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে উনত্রিশ দাগের প্রশ্ন পারস্যের হখামনিশীয় শাসকদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন উত্তর লিখবে প্রথম দরায়বউস বা দরায়ুস তিরিশ দাগের প্রশ্ন কার লেখতে হিদুষ শব্দটি পাওয়া যায় উত্তরে লিখবে দরায়ুসের লেখতে একত্রিশ দাগের প্রশ্ন হিদুস শব্দটি তৈরি হয়েছিল কোন শব্দ থেকে উত্তর লিখবে সিন্ধুনদ শব্দ থেকে বত্রিশ দাগের প্রশ্ন ইন্দুস বা ইন্ডিয়া ছিল পার্শিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি কার লেখা থেকে জানা যায় উত্তর লিখবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে জানা যায় পাঠ্য বইয়ের একশো আটত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তেত্রিশ দাগের প্রশ্ন কোন পার্শিক শাসকের আমলে আলেকজান্ডার পারস্য অভিযান করেন উত্তর লিখবে পার্শিক শাসক তৃতীয় দরাই এর সময়ে চৌত্রিশ দাগের প্রশ্ন কার আক্রমণের ফলে হখামোনিও সাম্রাজ্য ভেঙে পড়ে উত্তরে লিখবে আলেকজান্ডারের আক্রমণের ফলে ৩৫ দাগের প্রশ্ন হখামোনিওরা প্রাদেশিক শাসক হিসেবে কাদের নিয়োগ করতেন উত্তর লিখবে সেট্রাপদের ছত্রিশ দাগের প্রশ্ন শখ ও কুষাণদের আমলে সেট্রাপরা হয়ে গিয়েছিল ড্যাশ উত্তরে লিখবে খতরপ সাঁত্রিশ দাগের প্রশ্ন শখ ও কুষাণরা সরাসরি তাদের প্রজাদের কাছে সরকারি আদেশ নির্দেশ প্রচার করতেন কিসের মাধ্যমে উত্তর হবে লেখর মাধ্যমে আটত্রিশ দাগের প্রশ্ন পার্শিকদের হারিয়ে আলেকজান্ডার কোথায় পৌঁছে যান উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশে উনচল্লিশ দাগের প্রশ্ন আলেক্সজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানের কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোনো প্রভাব ছিল উত্তর লিখবে আলেকজান্ডার উপমহাদেশে বেশি দিন ছিলেন না ফলে ওই অভিযানের প্রভাব ভারতীয় উপমহাদেশে খুব গভীরভাবে পড়েনি আলেকজান্ডারের অভিযানের বিরুদ্ধে বেশ কিছু শাসক লড়াই করেছিলেন আবার অনেক শাসক গ্রিক বাহিনীকে সহযোগিতা করেছিলেন যেমন তক্ষশিলার রাজা ওম্ভি আলেকজান্ডারকে সহযোগিতা করেন তবে আলেকজান্ডারের অভিযানের ফলে ছোট ছোট শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তার ফলেই মগধের ক্ষমতা বিস্তার সহজ হয় অর্থাৎ এ কথা নিঃসন্দেহে বলা যায় আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযান মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে গভীরভাবে প্রভাব ফেলেছিল চল্লিশ দাগের প্রশ্ন আলেকজান্ডার কি সহযোগিতা করেছিলেন এমন একজন ভারতীয় রাজার নাম লেখো উত্তর লিখবে তক্ষশিলার রাজা অম্ভী পাঠ্যবইয়ের বইয়ের একশো উনচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একচল্লিশ দাগের প্রশ্ন পুরাণ সাহিত্যে কাদের যৌবন বলা হয়েছে উত্তর লিখবে ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের পুরাণ সাহিত্যে যৌবন বলা হয়েছে বিয়াল্লিশ দাগের প্রশ্ন ব্যাকট্রীয় গ্রিক বা ইন্দো গ্রিক শাসক কাকে বলে উত্তর লিখবে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গান্ধারের তক্ষশিলা পর্যন্ত ব্যাকট্রিয়ার গ্রিক শাসন ছিল উপমহাদেশের এই গ্রিক শাসকদের বলা হয় ব্যাকট্রীয় গ্রিক বা ইন্দো গ্রিক শাসক তেতাল্লিশ দাগের প্রশ্ন ইন্দোগ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কে উত্তর লিখবে মিনান্দার চুয়াল্লিশ দাগের প্রশ্ন বৌদ্ধ সাহিত্যে মিনান্দার কি নামে পরিচিত ছিল উত্তর লিখবে মিলিন্দ নামে পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন নাক সেনাকে মিনান্দার যে প্রশ্নগুলো করেছিলেন সেই কথাবার্তা কোন বইতে রয়েছে উত্তর লিখবে মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দ প্রশ্ন বইতে ছেচল্লিশ দাগের প্রশ্ন বালহিক দেশ বলতে কোন জায়গাকে বোঝানো হতো উত্তর লিখবে ব্যাকট্রিয়া সাতচল্লিশ দাগের প্রশ্ন গ্রিক রাজাদের মধ্যে অনেকেই আদতে কোথাকার বাসিন্দা ছিলেন উত্তর লিখবে ব্যাকট্রিয়ার বাসিন্দা ছিলেন আটচল্লিশ দাগের প্রশ্ন টিকা লেখো মিনান্দার উত্তর লিখবে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মিনান্দার ব্যাকট্রিয়া এলাকায় তার শাসন ছিল প্রাচীন গান্ধার ও কান্দাহার অঞ্চলে মিনান্দারের শাসন ছিল ব্যাকট্রিয়ার কিছু অংশ ও উত্তর পশ্চিম সীমান্ত এলাকা খানিকটা তাঁর অধীনে ছিল বৌদ্ধ সাহিত্যে তিনি মিলিন্দ নামে পরিচিত বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম নেন মিলিন্দ পঞ্চহ গ্রন্থে জানা যায় মিনান্দারের রাজধানী ছিল সাকল বা এখনকার পাকিস্তানের শিয়ালকোট বইয়ের একশো চল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও খ্রিস্টপূর্ব কত অব্দ নাগাদ কাদের আক্রমণে ব্যাকটেরিয়ার গ্রিক শাসন শেষ হয় উত্তর লিখবে খ্রিস্টপূর্ব একশো তিরিশ অব্দ নাগাদ মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে পঞ্চাশ দাগের প্রশ্ন মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর মধ্যে প্রধান কারা উত্তর লিখবে স্কাইথিওরা একান্ন দাগের প্রশ্ন স্কাইথিওরা ভারতীয় উপমহাদেশে কি নামে পরিচিত ছিল উত্তর লিখবে শেখ বা শখ নামে বাহান্ন দাগের প্রশ্ন ঝিরা ভারতীয় উপমহাদেশে কী নামে পরিচিত ছিল উত্তর লিখবে কুষাণ দাগের প্রশ্ন পার্থীয়রা কোথা থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল উত্তর লিখবে ইরান থেকে চুয়ান্ন দাগের প্রশ্ন পার্থীয়রা ভারতীয় উপমহাদেশে কী নামে পরিচিত ছিল উত্তর লিখবে পলহোব পঞ্চান্ন দাগের প্রশ্ন গন্ডো ফার্নেস পলহোব শখ কুষাণ রাজা ছিলেন উত্তর হবে পলহব রাজা ছিলেন ছাপ্পান্ন দাগের প্রশ্ন গন্ডফার্নেস কত খ্রিস্টাব্দে শাসন শুরু করেন উত্তর লিখবে আনুমানিক কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে সাতান্ন দাগের প্রশ্ন গন্ডোফারনেস নিজের মুদ্রায় কি উপাধি ব্যবহার করেছিলেন উত্তর লিখবে রাজাধীরা আটান্ন দাগের প্রশ্ন কার আমলে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন উত্তর লিখবে গন্ডোফার্নেস এর আমলে উনষাট দাগের প্রশ্ন কোন সম্রাটদের সময় থেকে দূত বিনিময় শুরু হয়েছিল উত্তর লিখবে মৌর্য সম্রাট পাঠ্য বইয়ের একশো একচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ষাট দাগের প্রশ্ন মেগাস্থিনিস কার সভায় দূত হিসেবে গিয়েছিলেন উত্তর লিখবে চন্দ্রগুপ্ত মৌর্যের একষট্টি দাগের প্রশ্ন মেগাস্থিনিস কার দূত ছিলেন উত্তর হবে গ্রিক সম্রাট সেলিউকাসের বাষট্টি দাগের প্রশ্ন সেলিউকাসের দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিলেন কে উত্তর হবে ডায়ামাকাস তেষট্টি দাগের প্রশ্ন মিশরের শাসক টলেমি মৌর্যদের কাছে কাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন ডায়োনিসিয়াসকে চৌষট্টি দাগের প্রশ্ন বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন শাসকের যোগাযোগ ছিল উত্তর হবে প্রথম অ্যান্টিওক্স এর পঁয়ষট্টি দাগের প্রশ্ন সম্রাট অশোক উপমহাদেশের বাইরে কোন ধর্ম প্রচার করেছিলেন উত্তর হবে বৌদ্ধ ধর্ম ছেষট্টি দাগের প্রশ্ন অশোক কোন কোন জায়গায় দূত পাঠিয়েছিলেন উত্তর লিখবে সিরিয়া মেসিডন সিংহল প্রভৃতি জায়গায় সাতষট্টি দাগের প্রশ্ন হুনদের দুজন নেতার নাম লেখো উত্তর লিখবে তোরমান ও মিহিরকুল আটষট্টি দাগের প্রশ্ন টিকা লেখো হুন আক্রমণ উত্তর লিখবে আনুমানিক চারশো আটান্ন খ্রিস্টাব্দে সম্ভবত উত্তর পশ্চিম দিক দিয়ে হুনরা ভারতীয় উপমহাদেশে অভিযান করেছিল স্কন্দগুপ্ত এই অভিযানকে সফলভাবে আটকে দিতে পেরেছিলেন এরপর বহুদিন হুন অভিযান হয়নি পঞ্চম শত শতকের শেষ ও ষষ্ঠ শতকের গোড়ায় হুনরা আবার শক্তিশালী হয় সে সময় তাদের নেতা ছিলেন তোরমান এবং মিহিরকুল উপমহাদেশের কিছু অঞ্চলে তোরমানের শাসন ছিল তোরমানের ছেলে মিহিরকুল ছিলেন ক্ষমতাবান শাসক হুনরা গুপ্ত শাসনের পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল হুন শাসনের ফলে উত্তর পশ্চিম ভারতের সঙ্গে মধ্য এশিয়ার স্থলবাণিজ্যে ভাটা দেখা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে